দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনকিউবেটর রিলেটেড একটা ভিডিও, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকে শখে ম্যানুয়াল ইনকিউবেটর বানিয়ে থাকেন। এখন ম্যানুয়াল ইনকিউবেটরে আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে যে অনেক কোয়েশ্চেন আসে যে ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চার ফুটার রেটটা কম হয়, বাচ্চা ফুটার হারটা কম হয়। তো এর মধ্যে বেশ কিছু কারণ আছে। তো আমাদের, আমরা যারা শখের বসে ফার্মিং করি অথবা ডিম থেকে বাচ্চাটা ফুটাই, তখন কিছু কিছু অজানা ভুল করে থাকি। তো আমি এই মুহূর্তে মাইকা ইনকিউবেটরের অফিসে আছি, সেই আনোয়ার ভাইয়ের সাথে অ্যাগ্রো রিলেটেড বিভিন্ন কথাবার্তা যখন চলতেছে, তখন তিনি বললেন যে আমরা ম্যানুয়াল ইনকিউবেটর যখন বানাই তখন তারটা কেটে ফেলি, সেন্সরের তার অনেক সময় বড় করার সময় একটা কেটে ফেলি, এটার ক্ষেত্রে কিছু সমস্যা হয়। তো সবচেয়ে ভালো লাগলো উনি এটা চেয়েছেন যে দর্শকের সাথে যেন শেয়ার করি, তাহলে অনেক ফার্মার এই সমস্যা থেকে বের হতে পারবে এবং সাথে সাথে তারা এই যে যে সমস্যাটা পাওয়া যায় যে ম্যানুয়াল ইনকিউবেটরে হ্যাচিং রেটটা কম থাকে, মানে ডিম থেকে বাচ্চা ফুটার হারটা কম থাকে, এই সমস্যা থেকে পরিত্রাণ হবে। এবং এটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনাদের ডিম থেকে বাচ্চা ফুটার রেটটা বাড়বে। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখা যাচ্ছে উনি বেশ কিছু সেন্সর আমার ভাইয়ের সাথে তো অলরেডি আমি পরিচয় করাই দিই, অনেকে ওনাকে চিনে। তো ওনার কারখানায় আমি বসে আছি, এর মধ্যে তিনি দেখিয়েছেন যে এখানে বেশ কিছু W1209 দিয়ে আমরা সবাই ম্যানুয়াল ইনকিউবেটরটা করি। তো এখানের মধ্যে মূল ডিফারেন্সটা উনি এখন বলবেন আর কি। এখানে তিনটা কন্ট্রোলার আছে, তিনটা কন্ট্রোলারের মধ্যে একটা কন্ট্রোলার তারটা কাটা, সেন্সরটা জোড়া লাগানো। আমি এখানে কোনো তার অ্যাড করি নাই, শুধু কেটে তারটা জোড়া লাগাইছি। হ্যাঁ, তার অ্যাড করলে কিন্তু রিডিং ভেরিয়েশন আরও অনেক হবে যদি তার অ্যাড করা হয়। আমি অ্যাড করি নাই, হ্যাঁ অ্যাড করলে হয়তো আরও ভেরিয়েশন হবে, কারণ আমি বোঝানোর জন্য করতেছি। আর এই দুইটা কন্ট্রোলারের তার কোনো কাটা হয় নাই, সমান তিনটা সেন্সরের তারই সমান, কিন্তু এটাতে শুধু কাটা হয়েছে, এটা এই দুইটাতে তারটা কাটা হয়নি। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, একটু দেখান, এই যে এই দুইটা হচ্ছে হলো কাটা ছাড়া আর এটা হলো কাটা। এটা কাটে কেন, অনেকে কাটে কেন? কাটে হচ্ছে হলো মেশিনের ভিতরে আপনার ওই যে সেন্সর তারটা তো ছোট হয়, ছোট হইলে এটারে বড় করে মেশিনের ভিতরে নেওয়ার জন্য বড় করে কেটে জোড়া লাগায়। তো যখন এটার মধ্যে, এটা তো সিঙ্গেল জোড়া পড়ছে, এটার ভিতরে যখন আপনি কেটে যখন বড় করবেন তখন কিন্তু আপনি ডবল জোড়া পড়বে, মাঝখানে আরও তার লাগাইলে এক্সটেনশন করলে। তা সেন্সরের তারটা বড় করে মেশিনের ভিতরে নিয়ে একদম ভিতর পর্যন্ত নিয়ে যায়। অনেকে যারা ম্যানুয়াল কন্ট্রোলার বিক্রি করে বা অনেকে নিজের ইচ্ছা মতো কাটে, কিন্তু আসলে সেন্সরের তার কাটাটা মানে একটা মেজর একটা ভুল, কারণ প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে যেই তারটা দেওয়া হয় ওটা পরিমাপ মতোই দেওয়া হয় এবং ওই আইসির সাথে মিল রেখে দেওয়া হয়, যেন এটা এর বেশি রেঞ্জে এটা কাজ করবে না। আপনার কিছু W1209 তার থাকে হচ্ছে হলো ছোট, কিছু W1209 তার থাকে হলো বড়। হ্যাঁ বুঝতে পারছেন, তো ছোট আনলো, ছোট আনার কারণে অনেকে বড় করে, এর ফলে কি সমস্যাটা হয়? এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছিল যে যে সমস্যাটা হয়, আপনি এখানে দেখেন রিডিংগুলো দেখেন, রিডিং হচ্ছে হলো এটা হলো জোড়া দেওয়াটা, এটা হচ্ছে 22.5, এটা হচ্ছে 23.1 আর এটা হচ্ছে 23.4, তাহলে এই দুইটা রিডিং কাছাকাছি। হ্যাঁ এইটা রিডিং কিন্তু আপনার কম, তাহলে এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে হলো যে আপনার ক্যালিব্রেশন করতে হবে, টেম্পারেচার ক্যালিব্রেশন করতে হবে। তো একটা সাধারণ যারা আছেন, হ্যাঁ সাধারণ একটা যারা ম্যানুয়াল ইনকিউবেটরের কন্ট্রোল বক্সটা কিনেন জোড়া লাগান, তারা তো আরেকটা অরিজিনাল কন্ট্রোলার ছাড়া ক্যালিব্রেশন করতে পারবেন না, এটা তো সম্ভব না। তো কিন্তু আমাদের এই W1209 একটা ক্যালিব্রেশনের সেন্সর দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, এটা কততে আমার একটু দেখতে হবে, ক্যালিব্রেশন সেট করা নিয়ে একটা ভিডিও সম্পূর্ণ আছে কিন্তু চ্যানেলে,
কিভাবে ক্যালিব্রেশনটা করবে প্লাস মানগুলো বের করবে, এটাতে আপনার কিছুটা বাড়াই দিতে হবে। এই যে বাড়াই দিলে, এই যে এখন 2.8 হইছে, হ্যাঁ অন্যটার সাথে মিলাইতে হবে, হ্যাঁ অন্যটার সাথে দুইটার অ্যাভারেজ করতে হবে। আমি যদি এখন এটা এটাকে আমি ক্যালিব্রেশন করি, ক্যালিব্রেশনটা হচ্ছে হলো P2, P3, P4 হচ্ছে ক্যালিব্রেশন। আমি এটাকে আরও বাড়াইলাম, 5.6 করলাম, তাহলে এটাও 22.9, এই যে 23 হয়ে গেছে। হ্যাঁ আমি 4 বাড়াই এটা এটার সাথে সামঞ্জস্য করলাম। তো এটা তো আসলে সাধারণ খামারি করতে পারবে না, তার কাছে যদি দুইটা তিনটা কন্ট্রোলার না থাকে। তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, যারা শখের বসে করেন, যাই করেন, আপনি সবসময় এনশিওর হবেন যে সেন্সরের তারটা অরিজিনাল, এটাতে কোনো জোড়া দেওয়া নাই। যদি জোড়া দেওয়া থাকে তাহলে আপনারা একটু দেখে নেবেন যেন জোড়া দেওয়া কোনো সেন্সরের তার আপনার এটার ভিতরে না থাকে। আপনার সেন্সর হয়তো একটু মেশিনের ভিতর পর্যন্ত না গেল, কম দূরত্বে গেল, তারপরেও আপনি মেশিনের ভিতরে অরিজিনাল রিডিংটা পাইলেন, কিন্তু আপনি জোড়া লাগাইলেন, জোড়া লাগায় একদম মেশিনের মাঝখানে নিয়ে দিলেন, কিন্তু আপনি অরিজিনাল কোনো রিডিং পাইলেন না। ফলে যেটা হচ্ছে যে আপনার ওই নানান ধরনের সমস্যা, হয়তো ফুটতেছে না, হ্যাচিং রেট কম পাচ্ছেন, কোনোভাবেই কোনো সমাধান আপনার আপনার দেখা যাচ্ছে যে সবসময় আপনার টেম্পারেচার 37 মধ্যেই আপনার থাকতেছে, হ্যাঁ, এবং আপনার দেখা যাচ্ছে সবই ঠিক আছে, হিউমিডিটিও ঠিক আছে, আপনি মিটার রিডিং পাচ্ছেন। এটা আপনি মিটার যখন আপনি ধরেন হাইগ্রোমিটার ব্যবহার করবেন, হ্যাঁ হাইগ্রোমিটার ব্যবহার করলে ওটা তো একটা টেম্পারেচারের রিডিংটা দেখায়, কিন্তু ওটা সবসময় ভেরি করে, ওইটা তো আপনার কন্ট্রোল করে না। তো হয়তো ওইটার সাথে কিছু গ্যাপ থাকে কম বেশি, কিন্তু আপনার এই যে টেম্পারেচারের ক্ষেত্রে যদি আপনার এরকম গ্যাপ থাকে তাহলে এটা কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে। কীরকম, যদি আপনার ওভার হয় তাহলে আপনি 37 সেট করলে এটা 38-39 হয়ে যাবে, 39 হয়ে গেলে তো আপনার বাচ্চা সব মরেই যাবে ওভারহিট হয়ে। আবার ধরেন এটা যদি আপনি 37 সেট করলেন, এটা সবসময় দেখা গেলো যে 35 হয়ে আছে, তার মানে সবসময় এটা লো টেম্পারেচার পাচ্ছে। অথবা আপনারা পরামর্শ হচ্ছে হলো আপনারা অবশ্যই সেন্সরটা অরিজিনাল কিনা, ছোট হোক বড় হোক, কম দামি আছে বেশি দামি আছে, কম দামিটার মধ্যে সেন্সরটা ছোট, বেশি দামিটার সেন্সরটা একটু বড়, আপনি ছোট, হ্যাঁ সেন্সরের তারটা একটু বড় হয়, কম দামেরটা একটু ছোট হয়, ছোট হোক বড় হোক যেটাই হোক আপনারা জোড়া দিবেন না। আর যদি জোড়া দিতেই চান তাহলে এরকম তিনটা কন্ট্রোলার আপনারা কিনবেন, কিনে কেটে দুইটার সাথে মিলিয়ে তৃতীয়টাকে সেট করবেন, তাহলে আশা করি আপনার এই W1200 নয় আপনাদের অন্ততপক্ষে বাচ্চা ফুটবে, আর কিছু না হোক টেম্পারেচারের জন্য আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। আরও কিছু কারণ আছে এটা, মানে অনেকে যেটা ম্যানুয়াল ইনকিউবেটরের সমস্যা বলেন, তো সেটা নিয়ে ম্যানুয়াল ইনকিউবেটর কেন কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে আছে অলরেডি চ্যানেলে, আপনারা একটু কাটাকাটি করলে পাবেন, কিংবা এই যে সেটিং কিংবা কীভাবে 1200 কানেকশন দিবেন এটা নিয়েও ভিডিও আছে। কিন্তু এই ছোটোখাটো কিছু টেকনিক আছে যেগুলো করলে ম্যানুয়াল ইনকিউবেটর থেকে অনেক ভালো রেজাল্ট আনাটা সম্ভব, ভালো আনা সম্ভব। তো ধন্যবাদ আনোয়ার ভাই, এই মানে এই যে ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করছেন, অনেক অনেক খামারই আপনার মাধ্যমে কিন্তু উপকৃত হবে। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ, আশা করি দর্শক যারা দেখতেছেন তাদের পক্ষ থেকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে সবসময় গবেষণাগুলো করেন এবং এটা খুবই আন্তরিকতার সাথেও সবার সাথে শেয়ার করেন, এর ফলে কিন্তু অনেক খামারই অনেক লস থেকেও বেঁচে যাবে। হ্যাঁ আশা করি এই সেন্সর কাটার জন্য যাদের এই প্রবলেমটা ছিল, যাদের বাচ্চা ফুটতেছিল না বা হ্যাচিং পার্সেন্ট, তাদের অনেক হ্যাচিং বেড়ে যাবে, পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে, হতাশা অনেক কমে যাবে। কারণ আমি এটা কেন করলাম যে আসলে যারা ইনকিউবেটর বিক্রি করে অন্তত তাদের এই জিনিসটা জানা উচিত যে আমি যে তারটা কেটে দিচ্ছি, বা ইনকিউবেটর যারা আছে কন্ট্রোলারগুলো সেট করছে আমি যে কেটে দিচ্ছি এটা আসলে কোনো সাইড এফেক্ট আছে কি না, এটা তো আসলে, তাহলে যাদের এই বেসিক ধারণাটা নাই যে সেন্সর তার কাটলে টেম্পারেচার রিডিং চেঞ্জ হয়ে যায়, তারা তো এটা সমাধান দিতে পারবে না, ইভেন আমিও পারবো না, আমার কাছে অনেক ফোন আসে, মানে আমার পক্ষে সম্ভব না। আর এই কন্ট্রোল বক্সগুলো অনেকে বিক্রি করে কমপ্লিট করে, তো অনেকে কাটে অনেকে কাটে না, জেনেও কাটে না জেনেও কাটে,
হয়তো এটা তাদের ব্যাপার, আমার জানানোর দরকার, আমি জানাইলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন, আশা করি একটা যারা 1209 নিয়ে কাজ করতেছেন, এই সেন্সর ছোটো ছোটো সেন্সর নিয়ে ম্যানুয়াল ইনকিউবেটর নিয়ে কাজ করতেছেন, তার একটা সলিউশন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।